এগ ইন বটল একটি ভীষণ মজাদার অ্যাক্টিভিটি। এটি বানানোর জন্য একটি বোতল চাই, সল্ট এবং একটি ফ্রেশ এগ। প্রথমে বোতলটিকে কিছুটা কেটে নাও ওপরের দিক থেকে, বোতলটিতে অর্ধেক জল ভরো আর একটি ফ্রেশ ডিম নিয়ে জলে এটিকে ছেড়ে দাও। ডিমটি দেখো ইনিশিয়ালি ডুবে যাচ্ছে। এখন কিছুটা লবণ অ্যাড করো জলে আর ভালো করে স্টির করে নাও, ডুবে গলিয়ে নাও। ঘনত্বের পরিবর্তনের ফলে ডিমটি দেখো ভাসতে শুরু করেছে। এখন বোতলটিকে টেপ দিয়ে আটকে কিছুটা ওপর থেকে বোতলটিকে আমরা নিচের দিকে ছেড়ে দেবো। দেখো একটা 6 ফিট উচ্চতা থেকে বোতলটিকে ছেড়ে দাও, দেখবে ডিমটি সুরক্ষিত আছে, না ভেঙে গিয়ে ডিমটি বিস্ময়করভাবে সুরক্ষিত আছে, তাই না? এটি ঘনত্বের পরিবর্তনের ফলে সমান ঘনত্ব ডিম আর জলের লবণযুক্ত জলের ঘনত্ব সমান হওয়ার ফলে ডিমটি ভেঙে যায় না। একই অ্যাক্টিভিটি নর্মাল ওয়াটারের সাথে করো, প্লেন জলের সাথে, টেপের সাথে আটকে একই উচ্চতা থেকে যদি ছেড়ে দাও দেখবে এক্ষেত্রে ডিমটি ভেঙে গেছে। অর্থাৎ এখানে ডিমের ঘনত্ব আর জলের ঘনত্ব বিভিন্ন হওয়ার ফলে, ডিফারেন্ট হওয়ার ফলে ডিমটি ভেঙে যায়।